হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি। বন্ধুরা, আজকে সালমান শাহ শাবনুর জ্যোতির আর একটা সুপার হিট গান নিয়ে আসলাম আপনাদের জন্য। দারুণ একটি গান, আপনাদের অবশ্যই ভালো লাগবে। থাম্বনেল দেখে আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, আজকে আমরা রিয়াকশন দিতে চলেছি তুমি আমায় করতে সুখী জীবন এই গানটির উপরে। খুবই পপুলার একটা গান। তো গানটির ডিটেলসটা একটু আপনাদেরকে বলে দিই। গানটির নাম হচ্ছে তুমি আমায় করতে সুখী জীবনে। কাস্টিংয়ে আছেন সালমান শাহ এবং শাবনুর। সিঙ্গার হচ্ছেন ইন্ডিয়ার অনুরাধা পাডওয়াল এবং অমিত কুমার। লিরিক্স এবং মিউজিক হচ্ছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মুভির নাম হচ্ছে তোমাকে চাই আর ডিরেক্টর হচ্ছেন মতিন রহমান। এই ছিল গানটির ছোট্ট ডিটেলস। আশা করি আপনারা বুঝতে পারছেন, আজকে খুবই ফাটাফাটি একটা গান শোনা হচ্ছে। অনেকেরই প্রিয় গান এটা, আমি জানি আপনারা অনেকে পছন্দ করবেন। তো আর কোন কথা নয়, চলুন আমরা গানে চলে যাই, দেখি সালমান শাহ শাবনুরের এই দারুণ একটি গান। লেটস স্টার্ট। দারুণ একদিকে সালমান শাহ শাবনুর, অন্যদিকে অনুরাধা পাডওয়াল আর অমিত কুমার, মানে দুই দেশের শিল্পীদের মেলাবন্ধন এই গানটিতে। ও এভারলাস্টিং গান, এভারলাস্টিং গান এগুলা। গানটির কথাগুলো আমি তেমন একটা কান পেটে শুনি নাই কোনোদিন, একটু উপরে উপরে গিয়ে শুনছি, কিন্তু গানগুলো, এই গানের কথাটা আমি এখন বুঝতে পারলাম আর কি। তোমায় পেয়ে পেয়েছি পৃথিবীকে আর পেয়েছি আলো, দারুণ কথা। এই গানটা তাহলে তোমাকে চাই মুভি থেকে। সাউন্ডটা বাড়াই দিই। তুমি তো জীবন জুড়ে রয়েছ আমার, তুমি যে আমার। আরে কি অভিনয়, শুনতে যে কি ভালো লাগে এই গানগুলো। ভালো লাগতেছে খুব। আগের গানগুলোতে কত ইমোশন, একটা স্টোরি থাকতো। স্যাক্রিফাইস কাকে বলে এই গানগুলোতে পাওয়া যায়, স্যাক্রিফাইস এর মিনিং। এই হচ্ছে মহানায়ক সালমান শাহ। পৃথিবী পেয়েছি আমি, পেয়েছি আলো, উড়েছি প্রদীপ সেই আলো জেলে। তুমি আমায় করতে সুখী জীবনে, অনেক বেদনায় ছুঁচ্ছ। দারুন দারুন। তবলার আওয়াজটা কিন্তু জোস। ওকে, সত্যি কথা বলতে কি, আসলে এই গানগুলো শুনলে বোঝা যায় আগের
মুভি প্রোডিউসাররা বা ডিরেক্টররা কি পরিমাণ মেধা খরচ করে এই গানগুলা তৈরি করতেন। গানটির কথা, সুর, শিল্পী সবকিছু একদম সিলেক্টেড, ফিক্সড, মানে এক্সক্লুসিভ যাকে বলে, সবকিছুই একদম হাই ব্র্যান্ডের। এই যে যে সিঙ্গারগুলা, যে সিঙ্গাররা এই গানগুলো গেয়েছেন ওই সময়ের কিন্তু বেস্ট সিঙ্গার ছিলেন ওনারা, অনুরাধা পাডোয়াল আর প্রমিত কুমার। এই অনুরাধা পাডোয়াল কিন্তু অনেক হিন্দি গানও গেয়েছেন, সবগুলোই কিন্তু হিট ওনার গাওয়া হিন্দি গানগুলো। পাশাপাশি বাংলাদেশেও গান গেয়েছেন, কলকাতা বাংলায়ও গান গেয়েছেন, মানে ওনাদের বিচরণ সব জায়গায় ছিল, এত নাম করা শিল্পী ছিলেন ওনারা। আর মহানায়ক সালমান শাহ, আমি অবশ্যই মহানায়ক বলবো, কারণ এই যে গানগুলা এখানে কিন্তু তেমন একটা কোনো কি বলবো পরিপাটি বা গর্জিয়াসনেস এই বিষয়গুলো তেমন একটা নাই, ছোট্ট একটা পরিসরে গানগুলা শুট করা। বাট এরপরে এই মহানায়ক সালমান শাহ এবং নায়িকা শাবনূর নিজের অভিনয়ের দক্ষতা দিয়ে গানগুলা একদম কালজয়ী বানায় ফেলছেন। খুবই স্পেশাল একটা গান, এক্সক্লুসিভ একটা গান। বাংলাদেশের যদি 100টা বা 20টা গান যদি আপনারা বাছাই করেন, এই গানটা থাকবে। এই ধরনের কথা আমি আগেও বলেছি, সালমান শাহর গান বলে কথা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আপনার মতামত কিন্তু জানতে চাচ্ছি। এই গানটা যদি আপনার ফেভারিট গান হয়ে থাকে, প্লিজ কমেন্ট সেকশনে আপনার মতামত জানাবেন, আর পারলে শেয়ার করবেন, বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সালমান শাহর ব্যাপারে, যাতে আর সবাই জানে সালমান শাহ নামে একজন হিরো ছিলেন বাংলাদেশের, যিনি কিন্তু টপ ওয়ান হিরো এখন পর্যন্ত। তো দেখা হচ্ছে নতুন কোন আরেকটা ভিডিওতে, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে এখানে বিদায় নিলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সি ইউ।